আমি প্রথমেই বারবার করে বলেছি যে আমি জীবনে কোনোদিন কোনো অনৈতিক কাজ করিনি, জীবনে কোনোদিন কোনো অনৈতিক কাজ করব না। এগুলো সব ইলেকশনের আগে রাজনৈতিক চক্রান্ত, যেটা ভেবে ভেবেছিল আমাদের পরাস্ত করবে, কিন্তু মানুষ সেই চক্রান্ত বুঝতে পেরেছে। আমি যে কোনো তদন্তের স্বাগত জানাই, এই তদন্ত হচ্ছে এবং তদন্তের সত্য উদ্ঘাটিত হবে। তাতে আমাদের সামাজিকভাবে যে আমাদের হীনহীন করা হয়েছে, সামাজিকভাবে আমাদের যে ভাবগোষ্ঠী নষ্ট করার চেষ্টা করা হয়েছে, সেটা যারা করেছেন তাদের মুখ পুড়ে যাবে।